হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি লিলিম। আজকের ভিডিওটি হচ্ছে বালুঘাট উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2023-এর প্রোগ্রাম ছিল। তো আমরা এখানে এসেছি, সবার ভিডিও করতেছিলাম আর প্রোগ্রাম দেখব, তার জন্যই দুপুরবেলা চলে এসেছি, কারণ হচ্ছে সকালে আসা হয়নি, অনেক কাজ থাকে বাড়িতে, সব মিলে হয়ে ওঠেনি। তো এখানে দেখলাম ওরা অনেক মজা করতেছে স্কুলের এই এই দিনে। আমরা সবসময় এখানে চলে আসি, বান্ধবীদেরকে আগে জানানো হয়। তো আমাদের সময় এত মজা করতে পারিনি আমরা, স্যারদের খুবই ভয় পেতাম, আর ওরা দেখুন কি অবস্থা করতেছে। যাই হোক, খুবই মজা করতেছিল, আমিও আজকে খুব মজা করেছি। তো এইখানে দেখলাম অনেক মানুষ হয়েছে, অনেক মানুষ ছিল, আর প্রোগ্রাম এদিকে শুরু হয়ে গিয়েছে, আর আমি এদিকে ভিডিও নিতেছিলাম। আজকে আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন। আর এদিকে লামও ছিল আমার সাথে, খুব মজা করতেছিলাম আমরা। তো আমরা বান্ধবীরা কী করতেছিলাম দেখতে থাকুন। এবং 6 মাসের জন্য আমাকে ঘরে ডাক্তার নির্দেশ দিয়েছে যাতে রোজ ধুলাবালি কোনটা কাছে আমি না যাই। তারপর প্রধান শিক্ষক বারবার নির্দেশ আসার জন্য ভালো কলেজে সাউন্ড হয়েছে, এখন তাই বলতে আমি আশা করি বাপমা কোয়ালি প্রত্যেক বছরে নিয়ে বাবুভাবে লেখাপড়া করবা, আর খেলাধুলা বছরের একবার স্কুলের পক্ষ থেকে হবে ইনশাল্লাহ। স্কুল ফ্রেন্ডরা যেখানে থাকবে আসলে জীবন সেখানেই সুন্দর। আমি ছিলাম, সনিয়া ছিল, নিশা ছিল, শারমিন ছিল, তারপর হচ্ছে জেসমিন ছিল, আরও অনেকেই ছিল, ওদের নামগুলো আমি আসলে ভুলে গিয়েছি। যাই হোক, আমরা খুবই মজা করেছিলাম। তো এইদিকে ফান্টা নিয়ে আসছে, আরও কাউকে ফান্টা দিবেও না, তো একা একাই খাচ্ছে। আর রিনি এখানেই ছিল, তো একা একাই খাবে আর আমাদের সাথে ঘুরবে, এটাই ওর অভ্যাস, আর ও কাউকে দিবে না, ছোটোবেলা থেকে এই টাইপের। তো যাই হোক, আমার আম্মা জানতো এরকমই, তারপর ওকে আমার খুব ভাল লাগে। আর এইদিকে ডিসপ্লে শুরু হয়ে গিয়েছে বালুঘাট স্কুলের, এবার অনেকগুলো ডিসপ্লে হয়েছে। তো ডিসপ্লেগুলো আমরা দেখতেছিলাম, আমি আবার ভিডিও করতেছিলাম, কারণ ইউটিউবে ছাড়তে হবে, আপনাদেরকেও দেখাইতে হবে আমাদের স্কুলে কী প্রোগ্রাম হয়েছিল। তো চলুন আমরা দেখতে থাকি ডান্স কুলু আমি আসার পরে একটি গানের নাচ আমি দেখলাম। তো এখানে এই যে ভিডিও করে নিয়েছিলাম, আর এইখানে দাঁড়িয়ে দেখলাম আমার সব ফ্রেন্ডরা দাঁড়িয়ে আছে। তো আমি এখানে ফটোশ্যুট করতেছিলাম, আবার ভিডিও নিতেছিলাম, আর লাম দুষ্টামি করতেছে আমার সাথেও, সবসময় এইরকম করে। আর আমরা ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি, দেখলাম আরেকটা গানের নাচ শুরু হয়ে গিয়েছে বালুঘাট স্কুলে। এবার অনেকগুলো গানের নাচ নাকি হয়েছে, আমি ফার্স্টে থেকে আসিনি, বাট আমি আসার পরেই
ভালোই দেখছি, তারপর শেষ পর্যন্ত দেখলাম অনেকগুলাই হয়েছে, আর এইদিকে ওরাও নাচতেছে, ওরা তো খুবই ফ্রেন্ডরা এনজয় করতেছে, আমার খুবই ভালো লাগতেছে। এই দিনগুলো আসলে মিস করার মতো, যখন স্কুল থেকে চলে যাবেন তখন আসলে বুঝবেন স্কুল লাইফটা কি, সবাই এটা বুঝে, সবাই সেটা জানেও। আর এই দিনগুলো আসলে খুবই মজার ছিল, খুবই ভালো সময় কাটতো স্কুল লাইফে, আমার প্রতিটা কথাই মনে আছে এখনও, সবসময় থাকবে, সারা জীবন থাকবে। তো আপনারা সবসময় এই দিনগুলো মিস করবেন না। স্যাররা এখন মাইকিং করে বলেছিল যে যার মতো নাচতে পারো, এই গান, এই গানটায় আমরা নাচতেছিলাম, বুক বুক চিন চিন করে এই গানের মধ্যে নাচ ছিল, সবাই দেখলাম সবাই মাঠে নেমে গিয়েছে, মোটামুটি সবাই নাচতেছিল আর আমরাও একটু নাচানাচি করতেছিলাম। রিনি তো সেই লেভেলের নাচ দিয়েছে, তো ভালোই লাগতেছিল। দেখুন মাঠের মধ্যে কত মানুষ সব চলে এসেছে, ভলেন্টিয়ারদের তো কোনো খবরই নাই, কারণ হচ্ছে এখন স্যাররাই বলেছিল যে সবাই সবার মতো এখন একটু নাচতে পারো, এর জন্য সবাই মাঠে নেমে গিয়েছে। এই দৃশ্যটা আসলে খুবই চমৎকার ছিল। লামাও দেখলাম নাচতেছে, আর লাবিব তো কান্নাকাটি করতেছিল ও নামবে নাচার জন্য, তো লাবিবকেও ছাড়া হয়েছিল। এখন ও কোথায় গিয়েছে সেটা এখন বুঝতে পারতেছিলাম না, আর এখানে স্যারদের ফটোশ্যুট করা হচ্ছিল, কারণ স্যাররা দেখলাম পোজ নিয়ে ফটোশ্যুট করতেছিল, আর এইখানে ওরা আরেকটু রিএক্সেল করতেছিল, কারণ ওরা নেক্সটে আরেকটা গানে নাচবে, যারা গায়ে হলুদে সাজে সেজেছে ওদের কথা বলতেছিলাম। তো এই দিকে দেখলাম খুবই ইন্টারেস্টিং, ওরা এখানেও নাচতেছিল, ভালোই লাগতেছে, সব মাঠে নেমে গিয়েছে যে যার মতো নাচতেছে, এই যে এখানে দেখুন। তো আমরা একটু নাচতেছিলাম, আমরা মাঠে নামিনি বাট পাশেই ছিলাম, একটু নাচানাচি করলাম, কারণ হচ্ছে সবাই যেহেতু নাচতেছে আর আমারও নাচতে মন চাচ্ছিল, তো এর জন্য আমরা একটু নাচলাম। এই হচ্ছে উড়াধুরা যে ডিসপ্লেটা ছিল এখন শেষ হয়ে যাবে, তারপর পুরস্কার দিবে স্যাররা। তো স্যাররা এখন মাইকিং করতেছিল যে যে যার যার জায়গায় চলে আসো, তো এইদিকে মাইকিং শুরু হয়ে গিয়েছে, আর এখানে একটু পরে পুরস্কার বিতরণ করবে, তো দেখতে থাকুন। এবার আসি কলি গ্রুপে, কলি গ্রুপে 200 মিটার দৌড় আছে, সবাই কলি গ্রুপে 200 মিটার দৌড়ে প্রথম হয়েছে আশিক, অষ্টম শ্রেণী আশিক, দ্বিতীয় হয়েছে শ্যাম, তৃতীয় হয়েছে রাহাত, তৃতীয়। কলি গ্রুপের উজ্জ্বলা প্রথম হয়েছে আশিক, প্রথম ময়না গ্রুপের মোরগ লড়াই প্রথম হয়েছে রাহাত, দ্বিতীয় হয়েছে, নাসিব, তৃতীয় হয়েছে আসাদুল, এবার জবা গ্রুপ। পুরস্কার বিতরণের কাজ শেষ হয়ে গিয়েছে, তার মানে প্রোগ্রামও শেষ হয়েছে, শুধুমাত্র ভলেন্টিয়ারদের পুরস্কার দেওয়া বাকি আছে। আমাদের সময় মাগরিবের সময় আমাদের পুরস্কার দিয়েছিল, তারপর আবার হোটেলে নিয়ে আমাদের খাওয়ানোও হয়েছিল, তো এই দিনগুলো আসলে মিস করার মতো, আমরা এখনও মিস করি, এর জন্য এই প্রোগ্রাম কখনোই আমরা মিস করি না, চলে আসি। তো আমার ভিডিওটি এখানেই শেষ, সবাই সাবস্ক্রাইব করবেন, আল্লাহ হাফেজ।